बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबा के नैशनल आइडियल होम स्कूल पक्ष के आंतरिक शुभेच्छा और अभिनंदन जानिए मोहम्मद सिराजुल इस्लाम शुरू करछि तुम्हारे आजकल क्लस। आज के नवम श्रेणी साधारण गणित विषय उपबद्ध एकुश और बाईश नहीं आलोचना करब। तो हमार फोन नम्बर एवं फेसबुक आईडी एखे देवा आछे और आज के क्लास नम्बर हे 59। तो बंधुरा चलो ताले आमरा शुरू करी। आज के आलोच्य विषय हे उपबद्ध एकुश। उपबद्ध एकुश बोलछे वृत्तेर एकई चापेर ऊपर दंडायमान वृत्तस्थ कोणगुलो परस्पर समान। वृत्तेर एकई चापेर ऊपर दंडायमान वृत्तस्थ कोणगुलो परस्पर समान। तो आमी एखाने एकटा वृत्त एके नियेछि, एखाने बीईडी एकटा चाप नियेछि, बीईडी चापेर ऊपर दंडायमान एखाने वृत्तस्थ दुइटा कोण आछे, एकटा हच्छे बीए डी कोण आर एकटा हच्छे बीसी डी कोण। ए दुइटा कोण अर्थात विषय निर्वचन मने करि ओ केंद्र विशिष्ट ए बी सी डी वृत्ते बीईडी चापेर ऊपर जे बीईडी ए एक चाप ए चापेर ऊपर दंडायमान बी ए डी कोण और बी सी डी कोण दुईटी वृत्तस्थ कोण। एखन आमाके प्रमाण करते होबे जे वृत्तस्थ कोणगुलो परस्पर समान अर्थात बी ए डी कोण समान समान बी सी डी कोण अर्थात ए कोण एवं ए कोण समान प्रमाण करते होबे। तो एखाने आमारे अल्प एकटु अंकन आछे। अंकन हच्छे ओ थेके बी और ओ डी ए दुईटा जिनिस जोग करी अर्थात ओ बी एवं ओ डी जोग करी। एबारे चले जाई आमरा प्रमाणे। प्रमाणे प्रथमे हच्छे बीईडी चापेर ऊपर दंडायमान केंद्रस्थ कोण बीईडी चापेर ऊपर दंडायमान केंद्रस्थ बीओ डी कोण। ये तो केंद्रस्थ कोण पे गेसि और वृत्तस्थ कोण तो आमरा आगे लिखी। आमरा उपबद्ध बीस अनुजाई जानी जे एकई चापेर ऊपर दंडायमान केंद्रस्थ कोण वृत्तस्थ कोणेर द्विगुण अर्थात आमरा लिखते पारि सूत्रां बी ओ डी कोण समान समान टू बी ए डी कोण अर्थात ए बी डी चापेर ऊपर दंडमान केंद्रस्थ बी ओ डी कोण होबे वृत्तस्थ बी ए डी कोणेर द्विगुण। एजन्य बी ओ डी कोण समान समान टू बी ए डी कोण। एखाने आमरा साइड नोटे लिखते पारि जे एकई चापेर ऊपर दंडमान केंद्रस्थ कोण वृत्तस्थ कोणेर द्विगुण। এটা আমরা সাইড নোট আকারে দিয়ে দিব এবং বি ও ডি কোণ সংশন টু। এবারে এই চাপের উপর দণ্ডমান বি ও ডি কোণ সংশন আবার বৃত্তস্থ কোণ হচ্ছে বি সি ডি কোণ। তাহলে বি ও ডি কোণ সংশন টু বি সি ডি কোণ। এখন দেখো বি ও ডি কোণ সংশন টু বি এ ডি কোণ আবার বি ও ডি কোণ সংশন টু বি সি ডি কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু বি এ ডি কোণ সংশন টু বি সি ডি কোণ কারণ দুইটাই বি ও ডি কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং টু বি এ ডি কোণ সমান সমান টু বি সি
डिकन हमें आबारो बोलते बीओ डिकन संशन टू बी ए डिकन और बीओ डिकन संशन टू बी सी डिकन अर्थात दुईटाई बीओ डिकन मान समान यह लिखते परि टू बी ए डिकन संशन टू बी सी डिकन अर्थात एट समान लिखते परि एन उभय पक्ष जो टू बद दे पा सूतरा बी ए डिकन समान समान बी सी डिकन এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় ছিল যে বি এ ডি কোণ সংশন বি সি ডি কোণ তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত এতো বন্ধুরা আমাদের উপপাদ্য একুশ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল এবার আমরা উপপাদ্য বাইশে চলে যাব উপপাদ্য বাইশটা আমি একটু প্রশ্নটা লিখি একটু বাইশ হচ্ছে যে বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ উপপাদ্য বাইশ বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তাহলে আমি একটা প্রথমে এখানে বৃত্ত যেহেতু আমার আঁকা আছে প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে বৃত্ত আঁকার পরে এখন এখানে অর্ধবৃত্তস্থ একটা কোণ আঁকতে হবে অর্ধবৃত্তস্থ কোণ মানে আমরা জানি এই যে যে জায়গাটা কেন্দ্রগামী যাবে অর্থাৎ ব্যাস এই ব্যাস বৃত্তকে সমান দুইটা অংশে ভাগ করবে ভাগ করলে এখন এখানে আমি একটা যদি কোণ আঁকি এখানে মনে করো যে এ বি একটা ব্যাস আর এ সি বি কোণ একটা অর্ধবৃত্তস্থ কোণ এখানে এ ডিবি এই এ ডিবি একটা চাপ এখন আমরা বিষয় নির্বাচনে চলে যাই বিষয় নির্বাচন মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস সুতরাং এসি বি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে এসি বি কোণ সমান সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এসি বি কোণ সমান সমান এক সমকোণ প্রমাণ করতে হবে এবারে অঙ্কন অঙ্কন হচ্ছে এবি ব্যাসের যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নিব তাহলে এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে ডি বিন্দু নেই এবারে আমরা প্রমাণে চলে যাব
যেহেতু ডি একটা বিন্দু নিছি তাহলে এখানে আমার এ ডি বি একটা বৃত্তচাপ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে এ ডি বি বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বি ও ডি কোণ সরি কেন্দ্রস্থ এটা তো ও কেন্দ্র বিশিষ্ট ছিল এ ও বি কোণ হবে এ ও বি কোণ এবং বৃত্তস্থ এ সি বি কোণ তাহলে দেখো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান আমার বৃত্তস্থ কোণ হইল এ সি বি কোণ আর কেন্দ্রস্থ হচ্ছে এ ও বি কোণ তাহলে আমরা ওই যে উপপাদ্য ২০ অনুসারে লিখতে পারি যে সুতরাং এ ও বি কোণ সমান সমান টু এ সি বি কোণ এটা আমরা লিখতে পারি এখানে যে সাইড নোট হবে আগের মতন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা সাইন নোটটা এর আগে একবার লিখে দিছি এই জন্য আমি আর লিখলাম না এটা তোমরা বুঝে নিও যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কিন্তু এই যে দেখো আমাদের এ ও বি কোণ এই কোণটা কিন্তু এক সরল কোণ বা ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ হয় এই জন্য আমরা লিখতে পারি কিন্তু এ ও বি কোণ সমান সমান দুই সমকোণ এ ও বি কোণ যদি দুই সমকোণ হয় তাহলে টু এ সি বি কোণ দুই সমকোণ হবে সুতরাং টু এ সি বি কোণ ইকুয়াল টু দুই সমকোণ এই টু এ সি বি কোণ দুই সমকোণ হওয়ার কারণ হচ্ছে টু এ সি বি কোণ সমান সমান এ ও বি কোণ ছিল আর এ ও বি কোণ দুই সমকোণ সুতরাং টু এ সি বি কোণ দুই সমকোণ উভয় পক্ষ থেকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এ সি বি কোণ সমান সমান এক সমকোণ হবে তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে এ সি বি কোণ সমান এক সমকোণ প্রমাণ করতে বলছিল আমরা এখানে প্রমাণ করলাম এ সি বি কোণ সমান সমান এক সমকোণ তাহলে প্রমাণিত এই তো বন্ধুরা আমাদের আজকে যে আলোচ্য বিষয় ছিল সেটা আমাদের শেষ হয়ে গেল তো তোমাদের সাথে আগামী দিনে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ